ঝিনাইদহের কালীগঞ্জের মিরাজুল হক পেশায় একজন ফেরিওয়ালা। তার দুঃখের সংসারে আনন্দ ছড়িয়েছে দুই পুত্রের সাফল্য। বড় ছেলে জাহাঙ্গীর মোল্লা 41তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়ার অপেক্ষায়। অপরদিকে ছোট ছেলে আলমগীর মোল্লা জাতীয় দলের ফুটবলার। এতে বাবার দীর্ঘ জীবন সংগ্রাম সার্থক হলো। সফল পিতা হিসেবে প্রশংসায় ভাসছেন মিরাজুল হক। দুই ছেলে ও দুই মেয়ে সহ ৬ সদস্যের সংসার। ১৯৮৮ সাল থেকে গাড়িতে গাড়িতে বাদাম, শোষা, তিলের খাজা, হাতপাখা, রুমাল সহ বিভিন্ন খেলনা সামগ্রী বিক্রি করে আসছেন মিরাজুল হক। নানা প্রতিকূলতা মোকাবেলা করে দুই ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। আমি ফেরিওয়ালা মিরাজুল হক, কালিয়ান বাসস্ট্যান্ডের সামান্য হকার। যে বড় ছেলেটা এবারে ৪১তম বিসিএস ক্যাডারের শিক্ষা ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং আমার ছোট ছেলে আলমগীর মোল্লা সে একজন নিয়মিত ফুটবলার। মিরাজুল হকের স্ত্রী জুলেখা বেগম অগ্রণী ব্যাংকের একজন পরিচ্ছন্নতা কর্মী। তিনি জানালেন, চাকরির পাশাপাশি তিনি বাড়িতে হাঁস, মুরগি, ছাগল পালন করতেন। স্বামী স্ত্রী মিলে অনেক কষ্টে ছেলে দুটির পড়ালেখা চালিয়েছেন। নিজে ব্যাংকে কাজ করি, রাজমিস্ত্রি যোগালে দিয়েছি, বাসায় গরু পুষিছি, উনি স্ট্যান্ডহকারি করে সে তো আপনারা জানেনই। এই এই কষ্টের পাত দিয়েই ভাই আমি খুব সফলতা করে এই ছেলেপিলের মানুষ করে উঠেছি। দুই ভাই দুই বোনের মধ্যে জাহাঙ্গীর বড়। তিনি কালীগঞ্জ সরকারি এমইউ কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ করে করোনার কারণে বাড়িতে চলে আসেন। এরপর কালীগঞ্জ উপজেলার বড় শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ দেন। ছোটবেলা থেকেই অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে বড় হতে হয়েছে তাকে। খুবই কষ্ট করে আমাদের চার ভাইবোন মানুষ করেছে। পয়সা অর্থ অভাবে আমাদের দুই বোনই পড়ালেখা করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের লেখাপড়া করাতে পারেনি। যে ভাইদের মানুষ করুক, আমরাও পাশে থাকিছি যে আমার ভাইরা মানুষ হোক। খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি। বাবা স্ট্যান্ডে সামান্য একজন হকার ফেরিওয়ালা এবং মা অগ্রণী ব্যাংকের একজন পরিচ্ছন্নতা কর্মী। দারিদ্র্যের সাথে যুদ্ধ করে আমরা আজকে এই সাফল্যের মুখ দেখতে পেরেছি। কালীগঞ্জ পৌরসভার মেয়র বললেন, ফেরিওয়ালা মিরাজুল হক প্রমাণ করেছেন চেষ্টা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তার দুই ছেলের সাফল্য কালীগঞ্জবাসীকে গর্বিত করেছে। মিরাজের পরিবারের যে দুটি সন্তানের সফলতা, এই সফলতাটা একটা বিরল একটা বিষয়। তো আমি তাদের জন্য দোয়া করি এবং আশা করি যে তাদের সফলতায় যেরকম কালীগঞ্জবাসী আমরা গর্বিত। অদম্য চেষ্টায় শেষ পর্যন্ত দরিদ্র ফেরিওয়ালা পিতার স্বপ্ন হলো পূরণ। সেই আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।